আমাদের নতুন এপিসোডে সকলকে স্বাগতম। বঙ্গোপসাগর নিয়ে ভারত বার্মা ষড়যন্ত্র। ভারত এবং মিয়ানমার হতে সমুদ্রসীমা বুঝে নেওয়ার পর প্রায় প্রতি বছর বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণের পরিমাণ বাড়ছে। বর্তমান প্রেক্ষাপটে প্রথম বছর প্রায় $300 কোটি বেশি জলসম্পদ হাতে পায় বাংলাদেশ, যার মূলে ছিল মৎস্যজাত পণ্য। বর্তমানে বাংলাদেশ প্রায় $960 কোটি মতো জলজ সম্পদ পাচ্ছে, কিন্তু এখানেও বাধা হচ্ছে ভারত ও থাইল্যান্ডের জেলেরা। উচ্চ প্রযুক্তির জলযান এবং সূক্ষ্ম জাল ব্যবহার করে গভীর সমুদ্র হতে জলজ সম্পদ চুরি করছে তারা। বাংলাদেশ কোস্টগার্ড ইতোমধ্যে প্রায় শতাধিক ভারতীয় জেলেকে আমাদের সমুদ্র সীমা হতে গ্রেপ্তার করেছে। যেহেতু ভারতীয় সমুদ্র অংশে অতিরিক্ত মৎস্য শিকারে সেখানে সমুদ্র সম্পদ কমে গেছে, তাই বাংলাদেশের সমুদ্র সীমা এখন তাদের মূল লক্ষ্য। আমাদের সমুদ্র অঞ্চল এখনো সম্পদে ভরপুর। আমরা চাইলে এখনো $2,000 থেকে $3,000 কোটি সম্পদ পেতে পারি, কিন্তু অতিরিক্ত আহরণ ভয়াবহ হতে পারে। তাই গভীর সাগরে আহরণের অনুমতি দিতে বাংলাদেশের হিসেবে হতে হবে। একই সাথে সোর্স অফ নো গ্রাউন্ডের বিলুপ্ত প্রায় প্রাণীর নিরাপত্তা দিতে হবে। ভূমিতে 1,47,570 বর্গ কিলোমিটার পাহারা দিতে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী ইত্যাদি থাকলেও 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার নিরাপত্তায় কোস্টগার্ড আর নৌবাহিনীর উপর ন্যস্ত। 2009 সাল থেকে আজ অবধি কোস্টগার্ড অনেক কাজ করে যাচ্ছে, তবে আজও তাদের দ্বিমাত্রিক বাহিনী করা যায়নি। সাগরে টহল দেওয়া কষ্টসাধ্য হয়, অনেক সময় ভারতীয় চোর ধরতে কষ্ট হয়। ড্রোন ও আকাশ টহলের ব্যবস্থা থাকলে কাজ অনেক সহজ হতো, তবে কোস্টগার্ডের জন্য উন্নত বিভিন্ন প্রযুক্তি কেনার কথা চলছে। তবুও অতিসত্বর নৌবাহিনী ও কোস্টগার্ডের আকাশ উপস্থিতি আরও বাড়ানো উচিত। একই সাথে সমুদ্রে সেনাবাহিনী না থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় মেরিটাইম স্ট্রাইকার ও ড্রোন বিমান বাহিনীর হাতে থাকা আবশ্যক। উল্লেখ্য, ভারত ও মিয়ানমার বঙ্গোপসাগরে এ বিষয়গুলোতে সাফল্য অর্জন করেছে। শুধুমাত্র জলসম্পদ দিয়ে বছরে $3,000 কোটি সম্পদ পেতে পারে বাংলাদেশ। তাছাড়া সমুদ্রে তেল গ্যাস আহরণ করলে কল্পনার বাহিরে সম্পদ পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের বিজ্ঞানীরা সমুদ্র নিয়ে গবেষণা করছেন। এখন প্রয়োজন সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী ও কোস্টগার্ডকে ঠেলে সাজানো। যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ প্রস্তুত রাখতে হবে তাদের। এ সমুদ্র সীমা শুধুই আমাদের, তাই এ সমুদ্র সীমা রক্ষা জরুরি। মহিষপানে ভারত নজর দিয়েছে, যার বিচার আন্তর্জাতিক আদালতে হবে। আমাদের 65% বাণিজ্য হয় পানিপথে, তাই এই অঞ্চল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত থাকতে এবং আমাদের নিত্য নতুন সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।